আসসালামু আলাইকুম তাআলা ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করছি প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে নতুন আরেকটি বিষয় নিয়ে এসেছি সেটা হলো দোয়া কবুল হওয়ার শর্ত আমরা দোয়া করি প্রতিনিয়ত আল্লাহর কাছে কারণ আল্লাহ তালা বলছেন ও দো নি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব আর দোয়া করার জন্য কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় দোয়া করার নির্দেশ রয়েছে আর সেই দোয়া যেন হয় কোরআন হাদিসের রেফারেন্স অনুযায়ী সেজন্য কোরআনুল করিমের আয়াত দিয়ে যদি দোয়া করা হয় তাহলে এক নাম্বার হলো দোয়া আল্লার দরবারে কবুল হবে দ্বিতীয়ত হলো কোরআনের প্রতিটা হরফের বিনিময় আপনার আমল নামায় দশটি করে নেক লেখা হয়ে যাবে আমরা প্রতিনিয়ত নামাজের আগে পরে বিভিন্ন সময় আল্লাহর কাছে দোয়া করে থাকি এই দোয়া কবুল হয় কি হয় না এরকম দোয়া কবুলের জন্য শর্ত রয়েছে আসুন আমরা জেনে নেই দোয়া কবুল হওয়ার শর্ত আজকের নতুন বিষয় হলো দোয়া কবুল হওয়ার শর্ত দোয়া কবুল হওয়ার শর্ত হলো ষাটটি এই ষাটটি বিষয়ে আমাদের জানা আছে কি না আসুন আমরা জেনে নেই প্রথম শর্ত হল এক নম্বর হারাম খাদ্য ও পোশাক থেকে নিজেকে বিরত রাখা হারাম খাদ্য হারাম খাদ্য খেয়ে অথবা হারাম পোশাক পরে দোয়া করলে আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হবে না অর্থাৎ দোয়া কবুলের জন্য প্রথম শর্তই হলো হালাল উপার্জন হালাল খাবার খেতে হবে প্রিয় দর্শক দুই নাম্বার হল হালাল উপার্জন হালাল উপার্জন করা আপনি যা উপার্জন করেন তা যেন হালাল হয় ব্যবসা করেন চাকরি করেন যেটাই করেন সেটা যেন হালাল হয় সেটা যদি উপার্জনও যদি কম হয় যদি এটা পাঁচ টাকা হয় সেটা যেন হালাল হয় আপনি হারাম পন্থায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করবেন দুনিয়ার ভোগ বিলাস শান্তি আপনি উপভোগ করতে পারবেন কিন্তু পরকালে আপনার নাজাদ পাওয়া যাবে না সেজন্য হালাল উপার্জন হল দোয়া কবুলের দ্বিতীয় শর্ত তিন নম্বর শর্ত হল সুর করে দোয়া পাঠ করা থেকে বিরত থাকা আমরা তো দোয়া করি নামাজে বাইরে নামাজের ভিতরে যখনই আমরা দোয়া করি তখন সুর করে গানের সুরের মতো করে অনেকেই দোয়া করে থাকে দর্শক আপনি দোয়া করেন মনের ভিতরে আবেগ ভালোবাসা দিয়ে দোয়া করবেন আল্লাহ আপনার সামনে আছে আপনি আল্লাহকে দেখছেন আমরা যখন যেমন একে অপরের সাথে আমাদের নিজের দুঃখ যন্ত্রণাগুলি একে অপরের কাছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে যেরকম শেয়ার করে থাকে ঠিক সেভাবে আপনি যখন দোয়া করতে বসবেন আল্লাহ আল্লাহতালার কাছে আপনার মনের কথাগুলি আবেগ সেভাবে আদান প্রদান করার মাধ্যমেই হলো দোয়া সুর করে গানের আকারে দোয়া করা থেকে বিরত থাকতে হবে চার নাম্বার হলো ছন্দবদ্ধ দোয়া করা থেকে বিরত থাকা যেমন কবিতার ছন্দের আকারে আকারে অনেকে দোয়া করে কাশিদা পড়ে এরকম দোয়া থেকে বিরত থাকা ছন্দের আকারে দোয়া করার কারণে হয়তো দোয়া কবুল হয় না তাই ছন্দবদ্ধ দোয়া থেকে বিরত থাকতে হবে পাঁচ নাম্বার হলো অন্তর থেকে দোয়া পাঠ করা আপনি যা দোয়া করেন সেটা অন্তর থেকে দর্শক মনের আবেগ হলো সবচেয়ে বড় আপনার মনের ভিতরে কি লুকোচুরি খেলে সেটা দুনিয়ার কেউ না জানে কিন্তু আল্লাহ জানেন আপনি মন থেকে কি চাচ্ছেন আপনার মন কি চায় সেটা দুনিয়ার কেউ জানে না জানে একজন তিনি হলেন আমার আপনার রব তিনি হলেন আল্লাহ সুবাহানাহ তালা সেজন্য আপনার মন থেকে আপনি দোয়া করবেন ছয় নম্বর হলো দোয়ার ফলাফল লাভের জন্য তাড়াহুড়া করা যাবে না এই যে আমরা দোয়া করি দোয়া করতে গিয়ে অনেক তাড়াহুড়া করে ফেলি অথবা দোয়ার দোয়া করি এটার রেজাল্ট কেন তাড়াতাড়ি আসে না দর্শক আপনি দোয়া করছেন আপনি আমরা যখন স্কুল ইউনিভার্সিটিতে কলেজে যখন পরীক্ষা দিই পরীক্ষার ফলাফল কি সাথে সাথে আসে না আপনি পরীক্ষা দিয়ে আসেন তিন মাস দুই মাস চার মাস পর এরপরে আপনার রেজাল্ট পাওয়া যায় আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন সেই রকম দোয়া ফলাফল পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে মনে রাখতে হবে আল্লাহ তালার কাছে যখন দোয়া করা হয় কিছু দোয়া তাৎক্ষণিক কবুল হয় আবার কিছু দুয়া আপনার মৃত্যুর আগ মুহূর্তে কবুল হবে আবার কিছু দোয়া কবরে যখন আপনার ফেরস্তার সোয়াল জবাব হবে ওই সময় কবুল হবে কিছু দোয়া আপনার হাসরের ময়দানে কবুল হবে কিছু দোয়া মিজানে যখন আপনার আমল ওজন হবে সেই সময় কিছু দোয়া কবুল হবে আবার ফুলসেরাতের গোড়ায় যখন দাঁড়িয়ে থাকবেন সেই সময় কিছু দোয়া কবুল হবে অবশেষে কেউ জান্নাতে যাবে কেউ জাহান নামে যাবে দর্শক আপনি দোয়া করতেই থাকেন দোয়া করতেই থাকেন আপনার এই দোয়া কখনও বিফলে যাবে না কোনো না কোনো সময় অবশ্যই দোয়া কবুল হবে আর সেই দোয়ার বরকতে আল্লাহ তালা আমাকে আপনাকে ক্ষমা করে দিতে পারেন সাত নাম্বার হল সুখ দুঃখ যেই অবস্থায় থাকে সর্ব অবস্থায় দোয়া করা আমরা সুখে থাকি ওই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবো এই আল্লাহ আপনি আমাকে সুখে রেখেছেন শান্তিতে রেখেছেন এজন্য আপনার দরবারে শুকর আল্লাহর কাছে দোয়া করতে হবে ভালো ফলাফলের জন্য আল্লাহ আমি যেন সারা জীবন এরকম থাকি আবার অসুস্থ বা বিপদে পড়ে আছি আল্লাহর কাছে দোয়া করতে হবে রব্বুল আলমিন আপনি আমার মালিক আপনি আমার রব আপনি আমাকে যেইভাবে রাখেন সেভাবে আমি খুশি কারণ অনেক নবীরাই বিপদে পড়েছেন বিপদে আল্লাহর কাছে দোয়া করেছেন সুখে ছিলেন সুখে অবস্থা আল্লাহর কাছে দোয়া করেছেন ইউনুস হজরতন সালাম যখন বিপদে পড়েছেন মাসের পেটে চলে গিয়েছেন দোয়া করেছেন কার কাছে আল্লাহ তা আল্লাহর কাছে তিনি বলেছেন লা ইলাহা ইল্লা আংতা সুবাহা ইন্নি কুন্তুমিনা জলমিন আল্লাহ তার দোয়া কবুল করেছেন এবং কে তার দোয়া কবুল করে আল্লাহ তালা পাল্টা জবাব দিয়ে দিয়েছেন ফাস্তা জবনালাহু ওনাহুকা মুমিনিন আল্লাহ তালা বলছেন এটাই মোমেনের পরীক্ষা আর এভাবে বিপদে ফেলেই আমি মোমেনদেরকে পরীক্ষা করে থাকি তাই দর্শক আমরা যখন বিপদে থাকি তখন আল্লাহর কাছে সাহায্য চাইব সুখে থাকল আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে এইভাবে দোয়া করে সুখে দুঃখে বিপদে আপদে আমরা যেন আল্লাহকে স্মরণ করতে পারি আল্লাহকে ডাকতে পারি আমরা বুঝতে পারলাম যে দোয়া কবুলের শর্ত হলো ষাটটা এই ষাটটা বিষয় যদি আমরা মেনে চলতে পারি আল্লাহ তাল্লার কাছে দোয়া করে নিঃসন্দেহে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন আজকে এই পর্যন্তই দর্শক আশা করি উপকৃত হবেন আবার নতুন আরেকটি কোনো ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা ইসলামী লাইফের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসলামিক লাইফ জীবন গরু কোরআন আলোকে